পেজটা হ্যাক হয়েছে কিনা আপনি সেটা দেখার জন্য প্রথমে চলে আসতে হবে আপনাকে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে। অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর দেখতে পাচ্ছেন বিয়ার সেখানে উপরে তিনটা থ্রিডনে শো করছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার সেখানে একটা ফেজের আইকন শো করছে, আপনি এখান থেকে ফেজের উপর একটা ক্লিক করে দেবেন। দেখি বিয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ফেসবুক পেজ রয়েছে সবগুলো ফেসবুক পেজ শো করবে। এখান থেকে আপনি আপনার যে ফেসবুক পেজটা হ্যাক হয়েছে কিনা চেক করবেন, আপনি সিম্পলি ওই ফেসবুক পেজের উপরে একটা ক্লিক করে দেবেন। ওই ফেসবুক পেজের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স নিচে একটা অপশন শো করছে সুইচ, আপনি এখান থেকে এই সুইচ অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে বিয়ার্স ফেসবুক অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার ফেসবুক পেজটা লগ ইন হয়ে যাবে। এখানে আপনাকে কয়েক সেকেন্ড ধৈর্য সহকারে ওয়েট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বিয়ার সেখানে আমাদের ফেসবুক পেজটা লগ ইন করা সম্পূর্ণ হয়ে গেছে। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন বিয়ার সেখানে উপরে তিনটা থ্রিডনে শো করবে, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে দেখতে পাচ্ছেন বিয়ার শো করছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার সেখানে শো করছে সেটিংস, আপনি এখান থেকে সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। বিয়ার্স আপনি ফেস সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। ফেস সেটিংসের উপর ক্লিক করার পর এখানে কিন্তু বিয়ার্স এমন কোনো সেটিংস নেই যে আপনি ওই সেটিংসের মাধ্যমে দেখতে পাবেন যে বিয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা। তো বিয়ার্স এর জন্য আপনাকে কি করতে হবে, বিয়ার্স আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে গিয়ে বিয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টে সিকিউরিটি লগ ইনে যাবেন। যার পর দেখবেন যে বিয়ার্স ওখানে কোন কোন ডিভাইস লগ ইন হয়েছে আপনি সেটা দেখতে পাবেন, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে বিয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা। আর অবশ্যই বিয়ার্স আপনার ফেসবুক পেজটা হ্যাক হলে কিন্তু বিয়ার্স আপনার ফেসবুক আইডিও হ্যাক হয়ে যাবে। পেজ কিন্তু বিয়ার্স সহজে হ্যাক করা যায় না, আপনার ফেসবুক আইডিটা যদি হ্যাক করা যায় তাহলে বিয়ার্স আপনার ফেসবুক পেজগুলোর অ্যাক্সেস নেওয়া যাবে। তো বিয়ার্স এসিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন।